নমস্কার, আজকের রেসিপি দহি মাটন। আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দই, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার একটু লবণ। এবার লবণ দেওয়া হয়ে গেল, এবার আমি দিয়ে দেব সরিষার তেল, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এখানে ঢাকা দিয়ে দেব। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম, গোটা জিরা আর চিনি দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব তেজপাতা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি হিং, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, জিরা বাটা। রান্নাটা আমার এইভাবেই হবে। এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো, দিয়ে আমি আবার এগুলোকে একটু ভালো করে ভাজা করে নিলাম মশলার সাথে। এরপরে দিয়ে দিচ্ছি আমি 20 মিনিট মাখিয়ে রাখা মাংসটা, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এর মধ্যে বেশি জল দিব না, কারণ এর মধ্যে থেকেই আমার জল বেরিয়ে আসবে, ওই জলেই এটা আমার কষানোটা হয়ে যাবে। আমি এটা ঢাকা দিয়ে বেশি রান্না করেছি। এখন আমার এখানে তেল বেরিয়ে এসছে। এই মাংসটা কষানোর উপরেই টেস্ট আসবে। এরপরে আমি দিয়ে দিলাম, তখন তো বেশি নুন দেইনি, এর মধ্যে এবার আমি নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম, স্বাদ অনুসারে দিয়ে দিবেন। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা যতটা কষানো হবে এই মাংসটার ততটাই টেস্ট হবে, সত্যি এটার একদমই আলাদা টেস্ট। আপনারা করে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার সেই দই মাখা মটনের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকাটা আমি উঠিয়ে নিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার বসে গেছে, এই জলটা দিয়েই আমি মাংসটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া মানে মাংসটাও সিদ্ধ হয়ে এসছে, আর একটু সিদ্ধ হবে। এটা মাংসটা সুসিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। অনেকে প্রেশারে সিটি করেন দেন, কিন্তু আমি এটা প্রেশারে সিটি না দিয়েই করেছি। আপনারাও এভাবে করবেন, দেখবেন ভালো লাগবে। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি গরম মশলা। আমার মাংসটা হয়ে আসছে, গরম মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘি। আমার দহি মাটন রেডি। ভালো লাগলে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। মাংস কেনা খেতে ভালোবাসে, ছোট থেকে বড় সবারই পছন্দ, মাংস হলে আর কিছুই লাগে না। নমস্কার বন্ধুরা, বারমিশালি রান্না বান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। প্রথমে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রাখছি। আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে আমি সমস্ত কিছু উপকরণ একবারে দিয়ে আমি এখানে মাংসটাকে মেখে নেব। আমি অনেকে মা ভাজা করেও করে, আমি সমস্ত মশলা ভাজা করেও করেছি আর এটাও আমি করছি। এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। সমস্ত মশলা আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে। আর এখানে আমি যা যা মশলা ব্যবহার করেছি এগুলো সব নিচে আপনারা পেয়ে যাবেন। আমি সমস্ত উপকরণগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এবার মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। আমি এটা যত ভালো করে মাখবো, এই মাখাটার মধ্যেই অর্ধেক রান্না হয়ে যায়। আপনারা একবার করে দেখবেন, মাংসটা যখন আমি মাখবো তারপরে সত্যি এর মধ্যে দিয়ে একটা সুন্দর গন্ধ বের হয়। তখন সেই গন্ধটাতেই বুঝতে পারবেন আপনারা যে মাংসটা মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা উঠিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। আমি মাংসটা ঢাকা দিয়ে রান্না করে মাংসটা ভালো করে নেড়ে দিয়েছি এই কারণেই, কারণ নিচে তো লেগে যাবে না, এই জন্যই আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আমার নিচে না লেগে যায়। ওই জন্যে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি আর মাঝে মাঝেই আমি ঘেঁটে দিয়েছি রান্নাটা। আর একটা কথা বলার ছিল আপনাদের কাছে, যে মানে আমার রিকোয়েস্ট এটা আপনারা, যে বেশ কিছুদিন ধরে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না। জানি না আপনাদের ভালো লাগছে না লাগছে না, আপনারা কমেন্ট করবেন। যদি আপনাদের এই রান্নাগুলো ভালো না লাগে, যদি অন্য রান্না চান সেগুলোও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার যতদূর সাধ্য আমি চেষ্টা করব আপনাদের মনের মতো রান্না দেওয়ার জন্য। আমার এখানে কষানোটা হয়ে গেছে, আমি এখানে আর একটু কষাবো। মিট মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার আর একটু কষিয়ে নিচ্ছি। আমার এটা কষানো হয়ে গেল, এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। এটা আমার উষ্ণ গরম জল করা ছিল, কারণ আমি তো মাংসটা ঝোল করছি। এবার আমি জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মাংসটা আমার ভালো করে ফুটে গেছে, পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা করে আপনারা দেখবেন এবং খেয়ে বলবেন কেমন লাগছে। পরে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম, আমার মাংসের ঝোল রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।